কোনো প্রদর্শনীতে ছুঁয়ে দেখার নিয়ম নেই চিত্রকর্ম, কিন্তু এই প্রদর্শনী ছবিগুলো ব্যতিক্রম। শুধু দেখার নয়, হাত দিয়ে ছুঁয়ে অনুভব করতে পারবে দৃষ্টি প্রতিবন্ধীরাও। এমনই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আলিয়স ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে, নাম দ্য স্কিন অফ আ লিভিং থট, আর শিল্পী নার্গিস পলি। দৃষ্টিনন্দন এই চিত্রকর্মগুলো স্পর্শে আন্দোলিত করে হৃদয়কে, তাই তো আপ্লুত দৃষ্টি প্রতিবন্ধীরাও। চিত্রকর্মগুলোর ভাষা ভিন্ন, গল্পও ভিন্ন। সবকটি ছবি শিল্পীর বিশ্লেষণধর্মী মন ও শৈল্পিক মননকে ব্যক্ত করে। প্রদর্শনীটি উপভোগ করতে এসে দৃষ্টি প্রতিবন্ধীরা ক্যানভাসের রং দেখতে না পেলেও ছবির বিষয়বস্তু অনুভব করলেন শিল্পীর বিশেষায়িত পরিচর্যায়। আমাদের যে অবক্ষয়গুলো হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বলেন, আমি বলি নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, মানসিক যে আমাদের বৈকল্য হচ্ছে, অনেক কিছুই পাবেন আমার পেন্টিংয়ে, এবং আমি মিডিয়া হিসেবে ইউজ করেছি ক্যানভাস। চিত্রকর্মের মধ্যে 8টি মিনিয়েচার, 6টি ড্রয়িং এবং বাকি 17টি পেন্টিং, আর 9টি ছবি আঁকা হয়েছে চামড়ার উপর, যা দিয়েছে নতুনত্ব। 16 আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।